নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর লাইভ ব্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের একটি ইতিহাসের দ্রষ্টব্য স্থান মুর্শিদাবাদের কাট্টা মসজিদে নিয়ে যাব। তাই চলুন কাট্টা মসজিদটি আমার ক্যামেরায় আপনারা দেখতে লাগুন। ইংরেজি 1723 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁ এই প্রকাণ্ড মসজিদটি তৈরি করেন। তখনকার সময়ে এই মসজিদটি ছিল একটা বিস্ময়কর, এবং এখনও যদি আপনি যান গিয়ে এই মসজিদটি দেখে শেষ করতে পারবেন না, এতটাই বড়। এবং তার অনেক অংশেই ধ্বংস হয়েছে, এবং তাও এখনও যে অবশিষ্ট আছে সেটিও আমাদেরকে মুগ্ধ করে। এই মসজিদটির সিঁড়ির নিচেই নবাব মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেওয়া আছে। এই মসজিদের যে প্রকাণ্ড তিনটি বড় বড় গম্বুজ ছিল, সেই গম্বুজগুলি এখন আর তেমনভাবে অবশিষ্ট নেই। এইটি দেখতে পাচ্ছেন, এইটি একটি প্রকাণ্ড উঠান। এই উঠোনে তখনকার সময়ে এখনও নামাজ দুপাশে দুটি বড় বড় টাওয়ার ছিল, টাওয়ারগুলির কিছুটা অংশ দেখতে পাচ্ছেন, এবং প্রচুর ফটোশ্যুট এখনও এখানে আসে, সব ম্যারেজ কাপলরা ফটোশ্যুটের জন্য। খুবই সুন্দর, আপনারা মুর্শিদাবাদে গেলে এই জায়গাটিকে অবশ্যই আপনাদের দ্রষ্টব্য স্থানের মধ্যে রাখবেন। এবার আমি আপনাদের দেখাবো যে গম্বুজগুলির মধ্যে যেটি অবশিষ্ট আছে সেই অংশটি, এবং যেগুলো ধ্বংস হয়ে গেছে সেই অংশটি। তবে চলুন দেখা যাক। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই গম্বুজ ভেঙে গেছে, একটি মাত্র ওই অবশিষ্ট পড়ে রয়েছে। এই ছবিগুলি আমাদের মুর্শিদাবাদের কিছু কিছু স্মৃতি বিজড়িত ছবি। এরপরে আমরা গিয়েছিলাম কাঠগোলাপ বাগানে, এবার তবে চলুন যাওয়া যাক কাঠগোলাপ বাগানে। মুর্শিদাবাদের আরেকটি অন্যতম জনপ্রিয় জায়গা কাঠগোলাপ বাগান। এই বাগানের যে প্রাসাদটি এখনও রয়েছে সেটি আমাদেরকে মুগ্ধ করে, এবং অদ্ভুত সুন্দর তার রূপ, এবং কিছু কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো আমাদেরকে সত্যি আনন্দ প্রদান করে। এগুলি একটি জৈন সম্প্রদায় এই মুর্শিদাবাদে তৈরি করেছিলেন, এবং কথিত আছে এখানে জগৎ শেঠের পুরো পরিবারকে হত্যা করে, এবং ইংরেজরা ভাগ বটরা করে যত ধন সম্পত্তি পেয়েছিল সব এইখানেই ভাগাভাগি হয়। তবে ইতিহাসে এই কথাগুলি নিয়ে অনেক বিতর্কও আছে। এখন এই প্রাসাদটি জাদুঘর হিসেবেই রয়েছে। নমস্কার।